नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोल फिल्म मिरर, हर पल आपके साथ। अपने अच्छा বন্দনা বাদ্য করাটা মা বাদ্য করা উনি আসতে পারেননি। ধন্যবাদ ধন্যবাদ। আদরি মুর্মু আদরি মুর্মু আদরি মুর্মু আজকে মহিলা তৃণমূল কংগ্রেস আমাদের যে শাখা আছে ইউনিট এখানে, সেই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রোগ্রামটা ছিল পুজোর আগে। শারদীয়া পুজো উপলক্ষে গরিব মানুষদের হাতে এবং মহিলাদের হাতে তারা শাড়ি তুলে দিচ্ছেন, নতুন শাড়ি, যাতে পুজোর আনন্দ সকলে মিলে সুন্দরভাবে আনন্দটাকে ভাগ করে নেওয়া যায়, তার জন্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষে উদ্যোগটা নেওয়া হয়। দুর্গাপুর আসতে একজন মেসেজ আপনার, আমি এই মেসেজটা তো পশ্চিমবাংলার সব থেকে বড় উৎসব, এবং আমি মনে করি এই উৎসবের দিনগুলো সকলে ভালোভাবে কাটুক, আনন্দে কাটুক, সকলে সুস্থ থাকুক এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, সেই অনুরোধ সকলে সকলকে করলাম। এখানে কি প্রভাব করছেন আপনার আজকে? আজকে 102 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধবা দুস্থ গরিবদের জন্য বস্ত্র বিতরণ এরা মানে করেছে, মহিলা তৃণমূল মহিলা কংগ্রেস 102 নম্বর ওয়ার্ডে। সামনে দিনে দুর্গাপূজা আছে, একটা মেসেজ কিছু দিয়ে দিন অবশ্যই। আমি বলবো আমার সমস্ত ওয়ার্ডবাসীকে যে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমি জানাই আমার তরফ থেকে, আর যেমন পুজো সবাই খুব আনন্দে কাটুক। এই যে গরিবদের যে বস্ত্র বিতরণ হয়েছে, এটা এদের প্রথম বছর, হয়তো একটু ভুল ত্রুটি হতে থাকতে পারে, কিন্তু এরা যেটা করেছে এদের মানে তৃণমূল মহিলা কংগ্রেসকে আমার তরফ থেকে অভিনন্দন ও ধন্যবাদ। আর আমার শারদীয়া যে আগামী দিনে শারদীয়া আসছে, সেটাতে আমার ওয়ার্ডবাসীকে আমার অভিনন্দন আর শুভেচ্ছা রইল। আমরা এখানে 102 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি কুন্টি ব্লক থেকে বিধবাদের বস্ত্র বিতরণ প্রোগ্রাম করছে। প্রোগ্রামে আমরা মানে মহিলা তৃণমূল কংগ্রেসের যতগুলো আমাদের 102 নম্বর ওয়ার্ডের মহিলা আছে, তারা সবাই মিলে আমরা করছি, মানে সবাই মিলে সবারই আজকে প্রোগ্রামে গেস্ট কে ছিল? আজকে প্রোগ্রামে গেস্ট ছিল উজ্জ্বল চট্টোপাধ্যায়, প্রধান অতিথি ছিল। কাউন্সিলর ছিল এখানে, রাজ্য কর্মকর কাউন্সিলর মহেশ্বর মুখার্জি, মীর হাসিন্দা, এরা সবাই প্রধান অতিথি আছেন। কতজন পার্টিসিপেট করেছে এখানে প্রোগ্রামে? মোটামুটি পার্টিসিপেট অনেকজন, তো আমরা প্রায় 150 জনকে 150-200 জনকে শাড়ি দিচ্ছি, আর কতগুলো বাচ্চা এরা নাচ ড্যান্স করছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। দুর্গাপূজা সামনে আছে, কিছু একটু মেসেজ দিয়ে দেন। বলছি দুর্গাপূজা আমাদের শান্তি সম্প্রীতি মানে সব কিছু, আমাদের পুজো টুজো ভালো করে যেন সবাই মিলে করে, শান্তি সম্প্রীতির উৎসব, আমাদের সব থেকে বাঙালিদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গাপূজা। সকলকে জানাই যে যেন এটা ভালোভাবে মানে ঠান্ডাভাবে মানে কোনো রকম ঝামেলা ঝুট ঝামেলা না করে যেন সবাই মিলে, এটা বাঙালি হিন্দু মুসলমান সবাই মিলে যেন একসাথে আমরা এই উৎসবটা পালন করতে পারি।